নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু ধারা আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অবশ্যই অবশ্যই বিশেষ হতে চলেছে। আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সিএসসি রিলেটেড অনেকগুলো আপডেট আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কি রয়েছে আজকের ভিডিওতে সেটা নিয়ে প্রথমেই আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া যাক। আপনি একটা সিএসসি নিতে চাইছেন বা আপনি অ্যাপ্লাই করেছেন, অনেক দিন ধরে অ্যাপ্লাই করেছেন, দু বছর তিন বছর হয়ে গেছে, তাও আপনি সিএসসি আইডি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কেন এতদিন ধরে আন্ডার রিভিউ রয়েছে, কি করলে আপনি সেই আন্ডার রিভিউ সলিউশন পেতে পারেন, আমার কাছ থেকে আপনি ঠিক কতটা হেল্প পাবেন এই রিলেটেড, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব। তো সো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতেই বলব, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি আর একটু লাইক করেননি আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করেননি, তাদেরকে বলবো অবভিয়াসলি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এই তিনটের সঙ্গে জড়িয়ে যাবেন, মানে সাবস্ক্রাইব বাটনটাকে লাল থেকে কালো করে দিতে একটুকুও দেরি করবেন না, যদি অবভিয়াসলি আমাকে ভালো লেগে থাকে, আর যদি খারাপ লাগে তাহলে অবভিয়াসলি আমাকে ডিসলাইক করতেই পারেন। ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত প্রোফাইল দেওয়া রয়েছে, আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেল দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনপে নাম্বার থেকে শুরু করে আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়া পেজে ফলো করতে চান তাহলে অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সটা একবার চেক করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। একটা সিএসসি আইডি পেতে গেলে প্রথমে কি করতে হয় সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথমেই আপনাকে যেটা করতে হবে যে 1479 টাকা বা প্রায় 80 টাকা, 1480 টাকা আপনাকে খরচ করতে হবে সিএসসি টিইসি একটা পরীক্ষা দেওয়ার জন্য। 1480 টাকা খরচ করলে আপনি সিএসসি টিইসির একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি মেলে এবং আপনার মোবাইলে এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন সেই স্ক্রিনে আপনি দেখতে পাবেন। এরপর সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন এবং আপনার 10টা অ্যাসেসমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, যদি আপনি সিএসসি একটা আবেদন করতে চাইছেন, পরীক্ষায় পাস করতে পারছেন না বা পরীক্ষায় পাস করবার ভয়ে আপনি আবেদন করছেন না, তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবভিয়াসলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তবে অবভিয়াসলি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই টাইমের মধ্যে কন্ট্যাক্ট করবেন। সেক্ষেত্রে আপনি টিইসি রিলেটেড সমস্ত হেল্প, অর্থাৎ টিইসি অ্যাপ্লাই থেকে টিইসিতে পাস করানো পর্যন্ত সমস্ত হেল্প আপনারা আমাদের সেন্টারে এসে পেয়ে যাবেন এবং 100% পাস করার গ্যারান্টি আমি আপনাকে দেব। সিএসসি টিইসিতে অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এক্সাম দিতে হবে। এক্সামের দুটো চান্স রয়েছে, যদি আপনি প্রথমবার ফেল করে যান তাহলে সেকেন্ড টাইম আপনি চান্স পাবেন, যদি আপনি সেকেন্ড টাইম ফেল করে যান তাহলে আপনার এই 1480 টাকা মানে প্রায় 1500 টাকা আপনার কিন্তু জলে গেল। এবং সেক্ষেত্রে যখন ডিস্ট্রিক্ট ম্যানেজার আপনার সিএসসি সেন্টারকে ভেরিফিকেশন করতে আসবেন তখন আপনার টিইসি সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখতে চাইবে এবং সেটা যদি আপনি দেখাতে না পারেন আপনার কপালে কিন্তু বন্ধুরা দুঃখ রয়েছে। সেক্ষেত্রে যারা নিজেরা পরীক্ষা দেবেন এটা ভেবে চিনতে পরীক্ষা দেবেন যে প্রথমবার যদিও বা ফেল করেন দ্বিতীয়বার আর চান্স না নেওয়াই বেটার। সেক্ষেত্রে কোনো এক্সপার্টের সাজেশন নিতে পারেন এবং আমাদেরকে অবভিয়াসলি আপনারা মনে করতে পারেন। তো বন্ধুরা, এরপরে আপনি সিএসসি টিইসি সার্টিফিকেট পেয়ে গেলেন এবং টিইসি সার্টিফিকেট পাওয়ার পর আপনি এবার সিএসসিটাকে অ্যাপ্লিকেশন করবেন। টিইসি অ্যাপ্লিকেশনের সময় যে রেফারেন্স নম্বর আপনার দেওয়া থাকে সেটাই টিইসি সার্টিফিকেট নম্বর, অর্থাৎ সেই সার্টিফিকেট নম্বর দিয়ে আপনাকে অবভিয়াসলি সিএসসি অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের সময় 100% আপনার ভার্চুয়াল আইডি ব্যবহার করতে পারেন, আপনার আধার কার্ডের ফটোকপি, প্যান কার্ডের ফটোকপি, আপনার নিজস্ব ফটোকপি মানে পাসপোর্ট সাইজ ফটো, আপনার কিওস্ক অ্যাড্রেস এবং আপনার জিপিএস ডিটেলস, এটা আগে থেকে কাছে নিয়ে বসবেন, মানে যদি আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান সেটা আপনার মোবাইলে আগে থেকে ভরে রাখবেন, কোন ফোল্ডারে রাখছেন সেটা অবভিয়াসলি একটু মনে রাখবেন, আর যদি আপনি ওয়েবে করেন তাহলে ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে সেখানে আপনি পুরোটাকে স্টোর করে রাখবেন। অনেকেই সারাদিনে আমাকে অনেকেই কল করেন সিএসসি রিলেটেড কথা বলার জন্য, যারা আমার সঙ্গে কথা বলতে চান ডেসক্রিপশন বক্সে চেক করবেন, আমার নাম্বার পেয়ে যাবেন এবং হ্যাশট্যাগ দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, হ্যাশট্যাগ উইথ কৃষ্ণেন্দু দিয়ে অবভিয়াসলি আমাকে কমেন্ট করতে পারেন, সেই কমেন্টের রিপ্লাই আপনাদেরকে আমি সানডেতে আমাদের কিউএনএ ভিডিও এবার থেকে আসবে সানডেতে, সেই ভিডিওতে আপনাকে আমি অবভিয়াসলি রিপ্লাই দেবো এবং সেটা অবভিয়াসলি আমার সেকেন্ড চ্যানেলে। অনলাইন সাপোর্ট প্ল্যাটফর্ম ডেসক্রিপশন বক্সে চেক করবেন, আমাদের নতুন চ্যানেল হয়েছে, সেখানে আপনারা এই কিউএনএ ভিডিও বা
কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা আপনারা সেখানেই পাবেন। সঙ্গে সঙ্গে আমাদের একটি মোটিভেশনাল চ্যানেল রয়েছে, সেটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিতে, এবং একটা ব্লগ চ্যানেল রয়েছে যেখানে আপনারা আমাদের সঙ্গে দেখা করতে এলে ভিডিওটা শুট হয়, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সিএসসি অ্যাপ্লিকেশনের সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, সেটা হলো কিওস্ক ডিটেল এবং জিপিএস ডিটেল। জিপিএস ডিটেল আপনি কোথা থেকে পাবেন? অনেকেই যেটা করেন, মোবাইল থেকে একটা ফটো তোলেন এবং তার জিপিএসকে নেওয়ার চেষ্টা করেন। তবে আপনাকে বলবো, এর থেকে একটা সহজতর পদ্ধতি রয়েছে। আপনি সিম্পলি আপনার মোবাইলের মানে স্মার্টফোনের প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে সিম্পলি আপনি টাইপ করুন ল্যাট স্পেস লং অ্যাপ। আবারও বলে দিচ্ছি, LAT ল্যাট একটা স্পেস দেবেন, লং LONG লং অ্যাপ দিয়ে আপনি সার্চ মারুন। দেখবেন অনেকগুলো যে কোনো অনেকগুলো সফটওয়্যার আসবে, তার মধ্যে আপনি চেষ্টা করবেন সবুজ রঙের দেখবেন একটা বক্স রয়েছে, বা যে কোনো একটা অ্যাপস আপনি ডাউনলোড করতে পারেন এবং সেই অ্যাপসটিকে ডাউনলোড করে আপনার মোবাইলের জিপিএস লোকেশনটাকে অন করে দিলে আপনি আপনার পারফেক্ট জিপিএস লোকেশন পেয়ে যাবেন। জিপিএস কথাটার অর্থ হলো, বাংলা কথার অর্থ হলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অর্থাৎ পৃথিবীকে যে এইভাবে যে রেখাগুলো ছেদ করেছে, ভাগ করেছে, সেই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটাই হচ্ছে জিপিএস। সেক্ষেত্রে আপনি আপনার সেন্টারের ভেতরে বসে জিপিএস এর সফটওয়্যারটাকে কিন্তু অন করবেন, না হলে জিপিএস ভেরিফাই করবে, মিলবে না, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে আপনার কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। কিওস্ক ডিটেল হলো আপনার সেন্টারের অ্যাড্রেস। এখানে অনেকেই যেটা ভুল করেন, নিজেদের নাম ঠিকানাটা দিয়ে দেন, দয়া করে এটি করবেন না। কিওস্ক ডিটেল হলো আপনার যেখানে আপনি বিজনেস করছেন সেই বিজনেসের নাম এবং ঠিকানা। আর সিএসসি রেজিস্ট্রেশন করার সময় স্ট্রিট নেমের জায়গায় যাদের স্ট্রিট নেম নেই, যারা গ্রামে বসবাস করেন, তারা অবশ্যই আপনাদের গ্রামের নাম ঠিকানাটাই দিয়ে দেবেন স্ট্রিট নেমের জায়গায়। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না রুরালের ক্ষেত্রে। আরবানের ক্ষেত্রে যারা শহরাঞ্চলে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি স্ট্রিট নেমটা পেয়ে যাবেন। এরপরে আপনি অবশ্যই জিপিএস আপনাকে মেলাতে হবে। মজা হচ্ছে এখানেই স্যার, এই জিপিএস মেলানোর ওপরে ডিপেন্ড করবে আপনার সিএসসি আইডি কত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হবে। এবং জিপিএস ডিটেলস যদি আপনি পারফেক্ট মিলিয়ে দিতে পারেন তাহলে আপনার সিএসসি আইডিও তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। কিভাবে মেলাবেন? এই ক্ষেত্রে জিপিএস সম্পর্কে আপনার একটু নলেজ তৈরি করে নেওয়া ভালো, যে কোন দিকে গেলে আপনার জিপিএস তাড়াতাড়ি মিলতে পারে। ল্যাট লং মিলাতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরে আধ ঘন্টা বসতে হবে এবং স্ক্রিনটাকে বড় করে দেবেন, একটু একটু করে পয়েন্টটাকে সরাবেন এবং তবেই পারফেক্টলি জিপিএস মিলে যাবে। ওপরের দিকে মেলালে প্রথমে বাম সাইডেরটা মিলবে, আর সাইডের দিকে সরালে ডান সাইডেরটা মিলবে। ল্যাট এবং লং, বাম সাইডের মানে ল্যাট এবং সাইডের দিকে সরালে কিন্তু লংগিটিউডটা মিলে যাবে। এটুকু আপনাকে আমি বলে দিলাম, জিপিএস সম্পর্কে বেসিক ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপর আপনি সাবমিট করার সাথে সাথে আপনার সিএসসি অ্যাপ্লিকেশনের রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া হবে। এই রেফারেন্স নম্বর দিয়ে আপনি অবভিয়াসলি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতেই পারেন, নো প্রবলেম, অবভিয়াসলি করতে পারেন। আর সযত্নে এটাকে প্রিন্ট আউট নিয়ে আপনার ফাইলের মধ্যে বা আপনার মেলের ড্রাইভের মধ্যে আপনি এটাকে সযত্নে গুছিয়ে তো রাখবেন। এরপরে যেটা করণীয় হলো একটু অপেক্ষা করা, 40-45 দিন বা এক মাস অপেক্ষা করা বা দু মাস ওয়েট করা, এবং তারপরে আপনার প্রতিনিয়ত আপনার স্ট্যাটাস চেক করা, এটাই হচ্ছে আপনার কাজ। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে আন্ডার রিভিউ কেন হয়? আন্ডার রিভিউ এই কারণে হয়, জিপিএস প্রবলেমের ক্ষেত্রে হবে, আপনি যদি আপনার ডিটেলস ঠিকঠাক ফিল আপ না করেন হবে, পাসবুকের জায়গা যদি আপনি গ্যাপ রাখেন তাহলেও হবে, আপনি চেকবুক যদি ঠিকঠাক আপলোড না করেন তাহলেও হবে। এছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে, সরকারিগত যে প্রসেস রয়েছে সেখানে ডিলে হয়, এবং এই মুহূর্তে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে টানা পড়েন রয়েছে, সেই কারণেও আন্ডার রিভিউ পড়ে থাকতে পারে। এরপরে যেটা হবে যে আপনাকে স্টেট লেভেল থেকে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনার সেন্টারকে ভেরিফাই করবে, আপনাকে একটা লিঙ্ক দেবেন, সেখানে আপনার নাম ঠিকানা আপলোড করবেন, এবং বিভিন্ন প্রসেস রয়েছে বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা তথ্যমূলক মনে হয় একটু লাইক করে দেবেন, আর খারাপ লাগলে ডিসলাইক, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আন্ডার রিভিউ সলভেশন পেতে গেলে আপনাকে অবভিয়াসলি অনেকগুলো কাজ করতে হয়। সেক্ষেত্রে একটা কাজ আপনাকে আমি বলছি, আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো, আপনার
রেফারেন্স নম্বর, মোবাইল নম্বর এবং আপনার নাম আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এবং সেক্ষেত্রে অবভিয়াসলি আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করতে চান আপনাদের ক্ষেত্রে বা আপনাদের আইডি যাতে অ্যাপ্রুভাল হতে পারে, মানে করা যায় তাড়াতাড়ি, সেই প্রক্রিয়াটায় আমরা চেষ্টা করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং আরও ডিটেলসের জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। তো সো ফ্রেন্ডস, এটুকুই আপনাদেরকে আপডেট দেওয়া ছিল। এবং আন্ডার রিভিউ নিয়ে যদি আপনার মনে হয় যে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, তবে অবভিয়াসলি যোগাযোগ করবেন। হ্যাঁ, আবারও ভিডিওর শেষে বলছি, আমি না তো কোনো সরকারি কর্মচারী, না তো কোনো গভর্নমেন্টের লোক, বা না তো কোনো সিএসসি লোক। আমি আমার বিদ্যা বুদ্ধিকে কাজে লাগিয়ে, কিছু টেকনিক্যাল পদ্ধতিকে কাজে লাগিয়ে চেষ্টা করব আপনার আইডিটা যাতে 5-6 মাসের মধ্যে অ্যাপ্রুভাল হতে পারে। এটুকুই বলার রয়েছে এবং ভরসা করলে আপনারা আমাকে কল করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে, এবং অবশ্যই আমাদের সবগুলো চ্যানেলকে ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ।